অবশেষে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ীদের একটি অংশ। কক্সবাজারের টেকনাফে আয়োজিত আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে ইয়াবা ও অস্ত্র জমা দেন ইয়াবা ব্যবসায়ীরা। আত্মসমর্পণ করা 102 ইয়াবা ব্যবসায়ীর মধ্যে 30 জনেই গডফাদার। আত্মসমর্পণের পর তাদের আনুষ্ঠানিকভাবে পুলিশ হেফাজতে নেওয়া হয়। ইয়াবা কারবারই যত প্রভাবশালী হোক, তাদের আইনের আওতায় আনা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর দেশকে মাদক মুক্ত করতে পুলিশের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন আইজিপি ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। যারা আমাদের কাছে আত্মসমর্পণ করেছেন তারা যাতে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, তাদেরকে সেই নিশ্চয়তা দেওয়ার জন্য যা যা করণীয় সরকার তা তা করবেন, কিন্তু যারা রয়ে গেলেন তাদের জন্য কঠোর বার্তা, আপনারা যেখানেই লুকিয়ে থাকেন যদি এরপরও মনে করেন যে আপনারা বেঁচে যাবেন আপনাদের সেই আশা এক গড়ে বালি। পুলিশের কেউ মাদক ব্যবসার সাথে জড়িত থাকলে তাদের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করে দেন আইজিপি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।